আর কারা আছে যাদের নাকি পাওয়ার হিটিং এর করার মতো সামর্থ্য আছে? তো পাস্ট এক্সপেরিয়েন্স দেখলে মনে হয় সৌম্য, সাব্বির এদের পাওয়ার হিটিং এর একটা সামর্থ্য আছে। সাকিব আল হাসান এশিয়া কাপের নেতৃত্বে আসার পর এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয় সাব্বির রহমানকে, কিন্তু আদৌ কি সাব্বির রহমান মূল একাদশে জায়গা পাবে? এক্সপিরিয়েন্স দেখলে মনে হয় সৌম্য, সাব্বির এদের পাওয়ার হিটিং এর একটা সামর্থ্য আছে, সো দে কুড বি মানে একটা হতে পারে অপশন, সেই চিন্তা করে ওদেরকে রাখা হয়েছে। কিন্তু এখন যে টিম করা হবে, আমাকে যদি এখন জিজ্ঞেস করেন আমার মনে হয় না ওরা জায়গা পাবে। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্য থেকে স্পষ্ট, সমগ্র এশিয়া কাপ জুড়ে বেঞ্চে বসে থাকতে হতে পারে সাব্বির রহমান। এদিকে সাব্বির ভক্তদের দাবি, অন্তত পক্ষে পাওয়ার হিটিং এর জন্য হলেও এশিয়া কাপের একাদশে রাখা হোক সাব্বিরকে। প্রিয় দর্শক, সাব্বির রহমানকে নিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন।